বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা 48 ঘন্টার হরতালের প্রথম দিনে চট্টগ্রাম অনেকটাই শান্ত। শহরে তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল থেকে নগরে স্বাভাবিকভাবে চলাচল করছে সব ধরনের যানবাহন, তবে অটোরিকশা সহ গণপরিবহনে যাত্রী কিছুটা কম। তেমন চলছে না দূরপাল্লার বাস, যদিও মহাসড়কে স্বাভাবিক আছে পণ্যবাহী যান চলাচল। খোলা রয়েছে দোকানপাট, মার্কেট। নগর ও জেলায় টহল দিচ্ছে পুলিশ, র‍্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। পকেটে ভাড়া মারছি মাত্র 300 টাকা ভাড়া মারছি, রাস্তাঘাটে ভাড়া নাই, যানজট বেশি, গাড়ি ঘোড়া বেশি চলতেছে, সিটির ভিতরে এত বেশি প্রভাব পড়তেছে না, হয়তোবা আপনার ডিস্ট্রিক্ট রোড গুলাতে মহাসড়ক গুলাতে এটা প্রভাব পড়তেছে। আমরা ফেডের দেয় আরসি রাস্তায়, হ্যাঁ, কিন্তু রাস্তায় পারা নাই, মালিকরা বলতেছে গাড়ি নিয়ে বাইরে। সরকারও আমাদেরকে কোনো হেল্প করছে না, বিরোধী দল তো আমাদেরকে হরতাল টলতা দিয়ে জীবনে শেষ করে দিচ্ছে, আমরা কি করতে পারি? 12টি টহল সকাল থেকে কাজ করতেছে, দিন রাত 24 ঘন্টাই কাজ করবে, যাতে কেউ নাশকতা ঘটাইতে না পারে। হরতালের নামে নাশকতা রোধকল্পে আমরা আমাদের সার্বক্ষণিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি।